সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো হরোস্কোপের লেয়ার গ্রুপিং। তো ওদের এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ছয়টা লেয়ার আছে। তো আমরা যখন এরকম ইমেজ একটার পর একটা আনতে থাকবো এবং কাজ করতে থাকবো, এরকম লেয়ার ছাড়াও দেখা যাবে আরো মাস্কিং অন্যান্য লেয়ার দিয়ে ভরে যাবে। তো এটা অর্গানাইজ করে রাখার জন্য বা একটা সিস্টেমে রাখার জন্য সবচেয়ে ভালো সিস্টেম হলো গ্রুপিং করে রাখা। তো চলুন আমরা একটা লোগো ওপেন করি। তো ফাইল থেকে ওপেনে গিয়ে আমাদের লোগো ডট পিএইচডি ফাইলটা ওপেন করি। তো এখানে দেখতে পারতেছেন যে একটা ফোল্ডার বা একটা গ্রুপ করা। তো এখানে পাশে যে অ্যারোটা আছে এটা চাপ দিলেই এখানে দেখাবে যে কতগুলা ভিতরে কি কি ফাইল আছে বা কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আছে সব লেয়ার করা, যদি এগুলো টেক্সট ফাইল মনে হচ্ছে কিন্তু এগুলো টেক্সট ফাইল না, এগুলা শেপে, এগুলা শেপে কনভার্ট করে নেওয়া। কারণ এমন আপনার সাথে হতেই পারে যে যার কাজ আপনি করতেছেন সে আপনাকে তাদের লোগোটা শেপে কনভার্ট করে দিবে। এর মানে হলো যে আপনার যে ওরা যে ফন্টটা ইউজ করছে এই ফন্টটা আপনার কাছে নাও থাকতে পারে। তা তারা যদি অরিজিনাল ফাইলটা এই ফন্ট সারা সেন্ড করতো বা যদি শেপে কনভার্ট না করে সেন্ড করতো, তাহলে দেখতেন যে আপনার এখানে ওপেন করলে ওই ফন্টটা মিসিং এর কারণে তারা যে লোগোটা তৈরি করছে ওই লোগোটা অন্যরকম দেখাতো। আপনি ওই ফন্টটা না দিলে এই সেম ডিজাইন পাইতেন না। সো তারা কি করে যে লেখাটা শেপে কনভার্ট করে পাঠায়। এখন এখানে দেখতে পারতেছেন যে আমাদের তিনটা শেপ আছে আর একটা ব্যাকগ্রাউন্ড শেপ আছে, এগুলো সবগুলো মিলে একটা লোগো তৈরি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা গ্রুপিং করা আছে। তো এটা সুবিধা হলো যে আমরা এই লেয়ারটাতে একটা লেয়ারেই আমরা চাইলে এখন এখানে নিয়ে এসে কাজ করতে পারি, আমাদের আলাদা আলাদা করে সবগুলো আনা লাগতেছে না। তো আমরা উইন্ডোজ থেকে অ্যারেঞ্জ থেকে একটু আপ ভার্টিক্যালে ক্লিক করে এখন আমাদের এই লেয়ারটা ডাইরেক্ট এখানে শিফট ক্লিক করে পেস্ট করে দিই। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লেয়ারিং এটা এখানে যা ছিল এখানে হুবহু সেরকম চলে আসছে। আর আমরা এটা চাইলেই বন্ধ করে দিতে পারি। তখন দেখতে পাচ্ছেন কত সুন্দর অর্গানাইজ আছে, এতগুলো লেয়ার ওপেন করলে ক্লোজ করার পরে সুন্দর একটা লেয়ারে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা তো এই লোগোটা ক্লোজ করে দিই, সেভ করা দরকার নেই। তো এখন যেটা দেখার বিষয় সেটা হলো যে আমাদের যদি এরকম গ্রুপিং করা থাকে, তো এখন আমাদের আলাদা আলাদা যে শেপগুলো আছে সেগুলো আমাদের আলাদা আলাদা ভাবে সিলেক্ট করার দরকার নেই। আমরা যে কোনো একটাতে সিলেক্ট করেই আমরা টোটাল ফাইলটাকে মুভ করতে পারবো। এমনকি যদি আমাদের স্কেলিংও করার প্রয়োজন পড়ে, কন্ট্রোল টি প্রেস করে অল্টার চাপ দিয়ে আমরা এটা সাইজ ছোট বড় করতে পারবো এবং আমাদের প্রয়োজন মতো জায়গায় তাকে রাখতে পারবো। তো দেখতে পারতেছেন যে গ্রুপিং করলে কতটুকু সহজ হয়ে যায়। তো আমরা আমাদের চলুন দেখি এখন কিভাবে আমরা নিজেরা একটা গ্রুপ তৈরি করতে পারি। তো আমাদের এখানে যে গ্রুপটা আছে আমরা এটাকে একটা নেম দিয়ে দিই লোগো। আর আমাদের যে অ্যাপেল
যেসব ফুডস এর যে লোগো গুলা ছিল, ইমেজ গুলা ছিল, সব শিফট ক্লিক করার সাথে সাথে দেখবেন সব অল সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই যে ফোল্ডারের মতো যে আইকনটা আছে, এটা ক্লিক করলেই একটা গ্রুপ তৈরি হয়ে যাবে, অথবা রাইট ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার্স যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা একটা গ্রুপ তৈরি করে দিতে পারি। তো এখন আমরা দেখতে পারি যে এখানে সবগুলো ইমেজ আছে এবং আমাদের এটা একটা গ্রুপ হয়ে গেছে। এখন এটা সুবিধা হলো যে আমরা যেমন আগে একটা একটা ইমেজ তৈরি করছি সরাইছিলাম, এখন আমরা চাইলে পুরো ইমেজটাই একসাথে সরাতে পারবো। ঠিক আছে, আবার আমরা এখান থেকে চাইলে যে কোনো ইমেজ উপরে বা অন্য কোনো লেয়ারে বের করতে পারি, অথবা আমরা এই পুরো গ্রুপটাকে অন্য আরেকটা গ্রুপের ভিতরে নেস্টেড করে দিতে পারি, অথবা আমরা এই গ্রুপটাকে এই গ্রুপের উপরে দিতে পারি। তো আমাদের সব ধরনের ফ্লেক্সিবিলিটি আছে। আমরা আবার এই গ্রুপের ভিতরে কোনো কিছু হিডেন করে রাখতে পারি, আবার কোনো কিছু চাইলে একটার উপরে আরেকটা দিয়ে দিতে পারি। একটা একটা জিনিস খেয়াল রাখার বিষয় যে আপনি যখন যে কোনো একটা ইমেজ নিবেন, এইখানে ডাবল অ্যারো মানে হলো এখানে ভিতরে যাচ্ছে, এই গ্রুপের ভিতরে যাচ্ছে, আর যদি আপনি যদি গ্রুপের বাইরে দিতে চান তাহলে উপরে নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে, যাতে আপনার অন্য গ্রুপের ভিতরে চলে না যায়। আসুন দেখা যাক যে গ্রুপের ভিতরে কিভাবে এডিট করা যায়। এখানে দেখতে পারতেছেন যে আমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটা অতিরিক্ত সাদা মনে হচ্ছে। তো আমরা চলুন আজকে একটা নতুন বিষয় শিখি, সেটা হলো অপাসিটি। তো আমাদের যে সাদাটা আছে সাদাটা আমরা সিলেক্ট করি, তো দেখতে পারতেছেন যে এটা যদি না থাকে একরকম দেখাচ্ছে। তো আমরা ক্লিক করে এখানে অপাসিটি অপশন আছে, এখানে অপাসিটি দুই তিন ভাবে এডিট করা যায়। তো অপাসিটির উপরে যদি আমরা ক্লিক করে ডান দিকে দেই, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার ওই পার্সেন্টেজ কমতেছে। তো অপাসিটি যদি ডান দিকে টান দেই, তো ডান দিকে ড্র্যাগ করার সাথে সাথে দেখবেন যে আপনার সাদার অপাসিটিটা কমে যাচ্ছে, বা ডান দিকে উল্টো নিলে আপনার দেখবেন যে অপোসিটি বেড়ে যাচ্ছে। আবার এখানে আপনি ডাইরেক্টলি যে কোনো নাম্বার প্রেস করে দিতে পারেন, যেমন যদি 50% দিয়ে 50% হবে, অথবা যদি আপনি 0 চাপ দেন তাহলে 100% হবে, 1 চাপ দিলে 10%, 2 এভাবে যদি বাড়াতে থাকেন এটা বাড়তে থাকবে। যদি তাড়াতাড়ি চাপ দিতে পারেন, যেমন 50-45% বা 88% যদি দেই, তাহলে ওই অনুযায়ী বাড়বে। কারণ 00 দিলে 0% হয়ে যাবে, আর যদি 0 দিই 100% হয়ে যাবে। একটা খেয়াল রাখার বিষয় যে এখানে যে একটা স্লাইডার আছে, এই স্লাইডার দিয়েও আপনি কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে, তো এখন নাম্বার প্যাড দিয়ে যে রিডিংটা করা যায়, ধর নাম্বার প্যাড দিয়ে বা 0 চাপ দিলে যে 0 হইতেছে বা 100 হইতেছে, 00 চাপ দিলে 0 হইতেছে, একবার চাপ দিলে 100 হইতেছে, এই জিনিসটা সব টুলসে কাজ করবে না। যেমন তো ব্রাশের নিজস্ব অপাসিটি আছে, তখন যদি আপনি 0 চাপ দেন অপাসিটিতে, 0 চাপ দিলে ব্রাশের নিজস্ব যে অপাসিটি আছে সেটা চেঞ্জ হবে, কিন্তু আপনার লেয়ারের অপাসিটি চেঞ্জ হবে না।
তো আপনার এমন টুলস যেমন মুভ টুল, এই মুভ টুলটা সিলেক্ট করে করা থাকলেই তখনই আপনার এই অপাসিটি গুলো চেঞ্জ হতে পারে। তো চলুন আমরা এটাকে 75% করে দিই। আর এটাকে আর একটু কন্ট্রোল টি দিয়ে আর একটু অল্টার চাপ দিয়ে ধরে একটু বড় করে দিই। এখন এটাকে আমরা সেন্টার অ্যালাইন করব। তো আমি যেই ফোল্ডার গুলো তো আমি যে ফাইলগুলো তৈরি করতেছি, আপনারা চাইলে এই ফাইলগুলো আমি আপলোড করে রাখতে পারি, যেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন লেয়ার গুলো এবং যে কাজ করেছি সেই কাজগুলো। তো আপনারা যদি চান তা আমাদের আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলো আমি ফাইলটি এখন সেভ করে রেখে দিই। ফাইল থেকে সেভ অ্যাজ 4 01 02 সেভ, ফাইলটি সেভ হয়ে গেল। তো আজকে এ পর্যন্তই। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবই এই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও। সালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।